আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ফোকাস ট্রি নামে একটা প্রজেক্ট শেয়ার করব, যেটার এয়ারড্রপটা কিন্তু কনফার্ম রয়েছে এবং আপনার এয়ারড্রপের স্ট্যাটাস দিয়ে আমি আপনাদেরকে লাইভ প্রসেস দেখাবো। এবং দেখতে পাচ্ছেন আপনার ফোকাস এয়ারড্রপ স্ট্যাটাস দিয়ে এটা কিন্তু তারা নিজেরাই পোস্ট করেছে 22 ঘন্টা আগে। এখান থেকে আমরা প্রথমেই এয়ারড্রপ স্ট্যাটাস দিয়েটা আপনাকে ভালোভাবে বোঝাবো। তো মূলত এখানে ফার্স্ট ওয়ানের এয়ারড্রপ, এটা মানে প্রথম এয়ারড্রপ এটা তাদের। ওকে, তো এটার স্ন্যাপশট নিবে হচ্ছে ফেব্রুয়ারির 23 তারিখ। ওকে, আমি আপনাকে টাইমটা মূলত ক্যালকুলেট করে দেখাই আগে, তারপরে আপনার হাতে কতটুকু সময় আছে আপনি তাহলে বুঝতে পারবেন। আমি ডিরেক্টলি ক্যালকুলেটারে চলে আসলাম। আসার পরে আজকের ডেটটা হচ্ছে 9 তারিখ। তো 23 তারিখ এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে শুক্রবারের দিনে এই 23 তারিখ পড়তেছে। 23 তারিখে হচ্ছে আপনার স্ন্যাপশটটা নিবে। হাতে আমাদের আছে অনলি 14 দিন, তো আমরা 14 দিন সময় পাবো এখানে কাজ করার। ওকে, টোটাল হচ্ছে 20 মিলিয়ন ফোকাস টোকেন এয়ারড্রপ থাকবে। এবং এখান থেকে আপনারা টায়ার ওয়ান মানে হচ্ছে আপনার এয়ারড্রপের যে মানে লেভেলটা ওইটা, তো টায়ার ওয়ান স্ট্রেক 90, মানে 90টা স্ট্রেক থাকতে হবে, তাহলে আপনি কি পাবেন, এলিজিবল হবেন, 90টা স্টেক থাকতে হবে। তারপরে এখান থেকে টায়ার টু মানে লেভেল টুতে 30টা স্টেক থাকতে হবে, আর টায়ার ওয়ানে হচ্ছে 90টা, টায়ার থ্রি বা লেভেল থ্রিতে 14টা স্ট্রেক থাকতে হবে। তো আমরা টায়ার থ্রি যেটা আজকে যদি জয়েন করি তাহলে টায়ার থ্রিতে থাকতে পারবো বা লেভেল থ্রিতে থাকতে পারবো, কারণ আমাদের হাতে আছে 14 দিন এবং আমরা প্রত্যেক দিন একটা করে স্টেক ইনকাম করতে পারবো, যার বিনিময়ে আমরা 14 দিন 14টা স্ট্রিক ইনকাম করতে পারবো। টায়ার ফোরে হচ্ছে 60টা, মানে 7 দিন কাজ করলে আপনি 60টা স্ট্রিক আর্ন করতে পারবেন। আপনার টানা 7 দিন কাজ করতে হবে, 14 দিন করলে 14 দিন টানা কাজ করলে 14 দিনে আপনার 14টা স্ট্রিক। এবং টায়ার থ্রির যে এয়ারড্রপ কালেকশনটা রয়েছে ওইটা আপনি পাবেন। আশা করি এয়ারড্রপ স্ট্র্যাটার্জিটা বোঝাইতে পারছি। অলরাইট, এখন আসে যাক কীভাবে আপনি ফোকাস এয়ারড্রপে জয়েন করবেন টোটাল প্রসেসটা। আপনি যদি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। যাই হোক, এগুলো বলার দরকার নেই, আপনাদের আমার কাজ ভালো লাগলে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন, এটুকু আমি বিশ্বাস করি। তো যাই হোক, এখান থেকে আমরা ফোকাস ট্রি যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ডিরেক্টলি আগে এখান থেকে আমি এই অ্যাপসটা ইনস্টল করে নিই। অ্যাপসটা ইনস্টল করলে এরকম একটা অপশন নিয়ে আসবে, এখান থেকে গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার একটা ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন কোড দিতে বলতেছে, ইমেইল থেকে ভেরিফিকেশন কোডটা দিবেন। ডিরেক্টলি ইমেইলে চলে আসবেন, ইমেইলে আসার পরে দেখতে পারবেন ফোকাস থেকে আপনাকে একটা মেইল করবে, যে মেইলটা আপনি এখানে বসায় দিবেন, মেইলের যে কোডটা হবে। তো এখান থেকে যে এরকম চাপ দিয়ে ধরে পেস্ট করলে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনার একটা ইনভাইট বা অ্যাক্সেস কোড দিতে বলবে, যে অ্যাক্সেস কোডটা আপনি স্কিপ করলে এখান থেকে মূলত আপনার যে মানে এনএফটিটা পাবেন ওই এনএফটিটা পাবেন না, ইনভাইট কোড মাস্ট প্রোভাইড করতে হবে। পোস্টটা দিয়ে দিব, জাস্ট ইনভাইট কোডটা এখানে দিয়ে দেবেন। অলরাইট, ইনভাইট কোডটা দেওয়ার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে, এখান থেকে আপনারা সিলেক্ট আয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে তারা নিজেরাই বলবে কোথায় কোথায় ক্লিক করতে হবে। মূলত এইভাবে করলে আপনার এটা রোটেট করতে পারবেন, তারপরে এই জায়গায় এটা সেভ করতে পারবেন, মানে আপনার ট্রির কাজ আর কি, এখানে ট্রিটা মূলত বসাইতে হবে। তো যাই হোক, এটার আগে আমরা আগে বিস্তারিত দেখি, তারপরে আপনাদেরকে ওইটা দেখাবো নি। তো মূলত এখানে আপনার কাজটা কি, এখানে আপনার কাজটা হবে ফোকাস করা, অ্যাপসটার নামও ফোকাস প্লাস এখানে আপনার কাজ হচ্ছে ফোকাস করা। জাস্ট 14 দিন আপনাকে এখানে ফোকাস করতে হবে, তাহলে মূলত আপনার এখানে স্ট্রেক ইনকাম হবে। আর আপনাদের শুরুতেই বলেছি মিনিমাম 14টা স্ট্রেক থাকলে আপনি লেভেল 3 এয়ারড্রপ যেটা রয়েছে ওটাতে এলিজিবল থাকবেন। ওকে, দেখতে পাচ্ছেন উপরের দিকে ওয়ালেট সেকশন, এই ওয়ালেট সেকশনে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট ওয়ালেট অথবা রিকভার ওয়ালেট, ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন, তারপরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। এরকম একটা অপশন আসবে, এখানে বলতেছে লিঙ্ক ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পারবেন এখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। এবং রিমেম্বার টু এক্সপোর্ট ইয়ার সিট ফার্স্ট, মানে ম্যানোমিকটা সেভ করে রাখতে বলতেছে, এখান থেকে আপনি ম্যানোমিকটা সেভ করে নেবেন। এটা কিন্তু আপনার স্টার্ক নেট বা আর্জেন্টেক্সের যে স্টার্ক নেটটা রয়েছে ওইটা একটা ওয়ালেট হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ওয়ালেট ক্রিয়েট সেকশনের কাজটা শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল সেকশনে ক্লিক করে দিতে হবে।
প্রোফাইল সেকশনে ক্লিক করে দিয়ে এখানে আপনাকে একটা ইউজার নেম সেট আপ করতে হবে। আপনি জাস্ট এখান থেকে আপনার নাম অনুযায়ী এখান থেকে আপনি একটা ইউজার নেম সেট আপ করবেন, তারপরে সেভ অপশনে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে। এখন মূলত আপনার কাজ কি, এখানে যেহেতু ফোকাস ট্রি মানে আপনাকে গাছকে এখানে ফোকাস করতে বলতেছে, প্রথমেই আমাদের ওই কাজটাই করতে হবে। সেজন্য যে গার্ডেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদেরকে গাছগুলো ভালোভাবে সাজাতে হবে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন মানে আপনার মানে ইয়েটা। তো এখান থেকে মাই গার্ডেনে ক্লিক করলে এখানে এডিট অপশন পাবেন, এডিট অপশনে একটা ক্লিক করবেন এবং ট্রি দেখতে পাচ্ছেন মানে আপনার গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই এখন আপাতত, আপনাকে গাছ কালেক্ট করতে হবে। কীভাবে কালেক্ট করবেন, এখান থেকে এই যে দেখতে পারবেন ডিলেট আইকন, ডিলেট আইকনে ক্লিক করবেন। ডিলেট আইকনে ক্লিক করলে এখান থেকে আপনার গাছটা আপনি দেখতে পারবেন। তো মূলত এখান থেকে আপনাকে এই গাছটাকে এখানে কালেক্ট করতে হবে। তো এখান থেকে এই যে দেখেন এখানে ক্লিক করেছি এবং এখানে আপনার ট্রিটা চলে আসছে, ওখান থেকে এখানে চলে আসছে। ওকে, এখন এটা আপনার এরকম করবেন, করার পরে এখান থেকে সেভ করবেন আগে। তো সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনার এটা ব্যাক করবেন, ব্যাক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে এই আইকনটা শো করতেছে। জাস্ট আপনি কি করবেন, যে কোনো একটা জায়গায় এখানে একটা ক্লিক করবেন, এখানেও না এখানেও না, জাস্ট এর মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে আপনার ট্রিটা রয়েছে এই ট্রির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা ভালো লাগে আপনি ওই জায়গায় এটা বসায় দেবেন। ওকে, বসায় দিলে মূলত আপনার কাজটা শেষ, এটুকুই কাজ এখানে আপনার যেখানে ভালো লাগবে এটা এই যে জুম আউট করতে পারেন এরকম করে এখান থেকে এটা বসায় দিবেন। ওকে, সেভে ক্লিক করলে মূলত এটা সেভ হয়ে যাবে। আর এখান থেকে আপনার এই যে নিচের দিকে আসলে ফ্রেন্ড গার্ডেন মানে আপনি যারা আন্ডারে জয়েন করেছেন তার যে বাগানটা এটা এরকম আর আপনার যে বাগানটা এটা হচ্ছে এরকম। ওকে, তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি মূলত। তো এখানে প্রথমে আপনার জয়েন গার্ডেনে যদি ক্লিক করেন তাহলে ইউআর ইনভাইট কোড এখানে বলতেছে, ইউআর ইনভাইট কোড। এখানে মূলত আপনাকে কোনো ইনভাইট কোড সাবমিট করতে হবে না, কারণ আপনি অলরেডি যে ভিডিও মানে যখন অ্যাকাউন্টটা করেন তখন যে ইনভাইট কোডটা ইউজ করেছেন ওইটার যে গার্ডেনটা মানে আমাদের যে গার্ডেনটা থাকবে ওইটাই আপনি অটোমেটিকলি জয়েন হয়ে যাবেন। যেমন ধরেন আমি ইনার আন্ডারে জয়েন করেছি, ইনার টোটাল মানে গার্ডেনার রয়েছে 16 জন, তো এটা হচ্ছে ওনার আর উপরে যেটা এটা হচ্ছে আমার। ওকে, তো আপনার কাজটা হবে কি, আমার যখন এখানে আপনি ছাড়া এখানে অনেকেই জয়েন করবে, অনেকেই জয়েন করবে, আমি আপনাকে এক্সাম্পলই দেখাচ্ছি। দেখেন এই যে এরকম থাকবে আপনারও, এই যে এরকম থাকতে পারবে মানে অনেকেই জয়েন করবে এখানে, যেহেতু আমার টিম অনেক বড় হতে পারে এখানে অনেকেই এরকম জয়েন থাকবে। তো মূলত আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার যে গার্ডেনটা ওটা খুঁজতে হবে। তো আপনার যে গার্ডেনটা ওটা কীভাবে খুঁজবেন, তো আপনার গার্ডেনটা খোঁজার জন্য আপনাকে যেটা করতে হবে যে ডিলেট আইকনে ক্লিক করতে হবে। এই ডিলেট আইকনে ক্লিক করলে মূলত আপনার গার্ডেনটা আপনি খুঁজতে পারবেন, এখান থেকে খুঁজে এখান থেকে আপনার গার্ডেনটা আপনি এডিট করতে পারবেন। ওকে, তো অ্যাপসের অনেক প্রবলেম আছে, এখানে নো ইউর টাইটেল দেখাচ্ছে এখান থেকে অ্যাপসের অনেক প্রবলেমের জন্য মূলত। ওকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমি এখান থেকে এটাকে কালেক্ট করে নিই, এই যে এখান থেকে এই যে ডিলেট আইকনে ক্লিক করে দিব এবং এই গার্ডেনটা এখানে কালেক্ট করে সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর এখান থেকে আমি আমার এই যে আমার ফ্রেন্ডের যে গার্ডেনটা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমাদের গার্ডেনটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো মূলত আমাদের কাজ হচ্ছে ওখান থেকে আমাদের গার্ডেনটা ডিলেট করে এখানে নিয়ে আসে, এই যে এই জায়গায় একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে এখানে যেটা যে জায়গায় আপনার ভালো লাগবে যে এই জায়গায় ধরেন এই জায়গায় আপনি বসাই দিবেন এটা, এই যে এই জায়গায়। ওকে, আমি বসাই দিলাম, দেখেন এখানে আমার এইটা কিন্তু চলে আসছে। এটুকুই কাজ, জাস্ট সেভ অপশনে একটা ক্লিক করলাম। এতক্ষণ যতটা দেখালাম এটা রং ছিল আমার, তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত, আশা করি বুঝতে পারছেন। এবার এখানে আসার পরে সেভে ক্লিক করে দেবেন। ওকে, সেভ করে দিলে মূলত আপনার কাজটা শেষ, এখান থেকে আপনার গার্ডেনটা এই যে দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন এখানে আপনার গার্ডেনটা অ্যাড হয়ে গেছে, এই যে আমারটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ডিলেট আইকনে ক্লিক করি দেখেন এটা লড়া করতেছে। ওকে, আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারছি। তো গার্ডেনের কাজ এটুকুই, জাস্ট আপনার এখন ফোকাসের কাজটা আমি দেখাচ্ছি। ফোকাসের কাজ হচ্ছে ফোকাসে ক্লিক করবেন, ফোকাসে ক্লিক করার পরে আপনার এখানে টাইমারটা সিলেক্ট করতে হবে। টাইমারটা সিলেক্ট করার জন্য আর এখানে আপনার সাকুরা ট্রি যে এনএফটিটা এটা পেয়ে গেছে অলরেডি, আপনি প্রত্যেক দিন একটা করে এনএফটি পাবেন এবং লিক যে ক্লিক করলে এখান থেকে আপনার মেবি লিক দেখতে পারবেন। তো এখান থেকে আপনার এই যে দেখেন আজকে কত ঘন্টা ফোকাস করেছেন বা কত টাইম ওটা এখানে দেখাবে এবং ডে স্ট্রিক এই যে স্ট্রিক যেটা এটাকে আপনাকে 14টা করতে হবে তাহলে আপনি ফোকাসে অ্যাডপ্টটা পাবেন। আবারও দেখাচ্ছে আপনাকে,
এই যে এখানে তারা স্পষ্ট কিন্তু এখানে বলেছে 14টা স্ট্রিক থাকলে আপনি কিন্তু লেভেল 3 এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এটাই মূলত স্ট্রিক, এটা প্রত্যেক দিন আপনাকে একটা করে দিবে টাস্ক কমপ্লিট করলে, আর পয়েন্টও দিবে আপনাকে আনলিমিটেড পয়েন্ট আর্ন করলে এক্সট্রা বেনিফিট। তো এখান থেকে ফোকাসে ক্লিক করবেন, ফোকাসে ক্লিক করলে এখানে আপনার 25 মিনিটের যে ফোকাসটা এটা হয়ে যাবে। তো গিভ আপে ক্লিক করবেন, আর ইউ শিওর ব্যাক টু হোম স্ক্রিন, এখান থেকে আপনার ব্যাক টু হোম স্ক্রিন এখানে আপনার করে দিলে এখান থেকে এরকম আসবে না, এই এই জায়গায় আপনি আপনার অন্য অন্য কাজ করবেন, এটা কেটে দিয়ে অন্য অন্য কাজ করবেন। 25 মিনিট আপনাকে এই জায়গায় থাকতে হবে, এটা যদি এরকম করে ক্লোজ করে দেন তাহলে কিন্তু হবে না, ওকে মাস্ট বি এরকম থাকতে হবে। তো আমি ব্যাক টু হোম স্ক্রিনে যাই, তারপরে আমি আপনাদেরকে আগে টাইমারটা দেখাই। টাইমারটা না দেখালে আবার আপনি এখানে টাইমারটা সিলেক্ট করতে পারবেন না। তো এখান থেকে তো টাইমারটা সিলেক্ট করার জন্য যে দেখেন 25 মিনিট এখানে দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আনলিমিটেড টাইম এখানে ইউজ করতে পারেন, যত বেশি টাইম এখানে অ্যাপসের মধ্যে থাকবেন তত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। মিনিমাম আমি আপনাদেরকে সাজেস্ট করবো 30 মিনিট রাখবেন, 30 মিনিট রাখার পর সেট টাইমারে ক্লিক করবেন। ফোকাসে ক্লিক করার পর পেজটা এরকম করে রেখে দেবেন, 30 মিনিট আপনি অন্য অন্য কাজ করবেন। এবং আপনার ফোনের যে সেটিং আইকনটা রয়েছে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফোনের যে সেটিং আইকনটা রয়েছে আশা করি এটা সবাই পারেন, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এই যে অটো স্ক্যান অফ এখানে 10 মিনিট দেওয়া আছে না, এখানে আপনি 30 মিনিট দিয়ে দেবেন, যেহেতু ফোকাস অ্যাপস আপনারা 30 মিনিট কাজ করতেছেন। দেখা গেছে কাজ করতে হতে ফোন যদি কোথাও রেখে দেন তাও যাতে এটা এন্ড হয়ে না যায়, ওকে। তো আপনাকে এখানে বেশি কষ্ট করতে হবে না, জাস্ট 30 দিন আপনাকে এই পরিশ্রমটা করতে হবে এখানে, ওকে। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারছি, এটুকুই ছিল ভিডিও। আর আপনি যদি রেফার করতে চান যে ইনভাইটটা আসার পরে এখান থেকে আপনারা মূলত রেফার কোডটা বের করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, ওকে। নাম্বার অফ ইনভাইট লিঙ্ক এখানে, নাম্বার অফ ইউজ এখানে, এগুলো দিয়ে আপনার ইনভাইট লিঙ্কটা ক্রিয়েট করে নেবেন।